नमस्कार बंधुरा, आमी छोटो बाच्चादेर एकटी चूड़ीदार बा कुर्ती काटिंग एवं सेलाई करे देखाबो। एई ड्रेसटी टिउलिप प्यान्टेर संगे पड़ले खूबी सुंदर लागबे। एई ड्रेसटी नाचेर जोन्नोई बेशी व्यवहार करा हय। आमी टिउलिप प्यान्टटी आगेर भिडियोते काटिंग एवं सेलाई करे देखिएछि। एई ड्रेसटी करार जोन्नो आमी 1.5 मीटार कापड़ निएछि एवं कापड़टी दुभाजे भाज करे नेब। देखुन दुभाजे भाज फेलछि। एबार घेरेर मापटी 10 इंची निये भाज लाइनटी कमिये देब। झूल আছে আমার 23 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে 24.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দেখুন দাগটা দেওয়া হয়ে গেছে। এবার কুটের মাপ নেব। কুট আছে 13 ইঞ্চি, তাহলে 13 হাফ 6.5 মাইনাস 1 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। কুট থেকে নামাচ্ছি মোহরা। মোহরা আছে 12, তাহলে 12 হাফ 6 মাইনাস 1 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দিয়ে আর এ লম্বায় সবই দাগ টেনে দেব। দাগগুলো দেওয়া হয়ে গেছে। এবার ছাতির মাপ নেব। ছাতি আছে 28 ইঞ্চি, তাহলে 2 যোগ করে হবে 30, 30কে 4 দিয়ে ভাগ করে 7.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি সেলাই মার্জিন দিলাম। এবার শেষ তো আছে 10, 10 ইঞ্চিতে দাগ দেব। দাগটি দিয়েছি, সোজা করে দাগ টেনে নেব। এটি হলো কোমর লাইন। কোমর আছে 24 ইঞ্চি, তার সাথে 2 যোগ করেছি 26, 26কে 4 দিয়ে ভাগ করে 6.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি সেলাই মার্জিন দিয়েছি। এবার মোহরার শেপটা দিয়ে দেব, বগলের শেপটা দিয়ে দিয়েছি। এবার শেপ স্কেল দিয়ে ছাতি আর কোমরটি শেপ দিয়ে দেব। এবার কোমরের সঙ্গে নিচের ঘেরটি শেপ স্কেল দিয়ে দেব। চুড়িদার কাটিং করলে এইভাবে দিতে হবে শেপ। এবার সাইড কাটার জন্য নিয়েছি 5 ইঞ্চি দাগ দেব। ওখানে 1 ইঞ্চি দাগ দিয়েছি, যেটা মুড়ে সেটিং করার জন্য 1 ইঞ্চি নিলাম। এবার শেপ স্কেল দিয়ে শেপটা দিয়ে দেব। দেখুন শেপ স্কেল দিয়ে এইভাবে শেপগুলো দিতে হবে। শেপ দেওয়া হয়ে গেছে। এবার গলা নেব 2 ইঞ্চি আর নামাবো ডিপে 3.5 ইঞ্চি। আপনারা পারলে 4 ইঞ্চিও দিতে পারেন। গলাটি রাউন্ড শেপ দিয়ে দেব। এবার কাটিং করে নেব। কাটিংটি হয়ে গেছে, গলাটিও কাটিং করে নেব। শেপ স্কেল দিয়ে ঘেরটিও কোণের দিকটা একটু সুন্দর রাউন্ড করে শেপ দেব, যাতে সেলাই করার পর কোণটি ঝুলে না যায়। হয়ে গেছে কাটিং করা। আরও একটি পাট কাটবো। এটা সামনের পাট কাটলাম, এবার পিছন পাটটি কাটবো। ওই একইভাবে সামনের পাটটি ফেলে পিছন পাটটি কাটিং করে নেব। দুটি পাট কাটিং করা হয়ে গেছে। এবার গলাটি কাটিং করব। গলাও 2 নেব আর পিছনে 3 ইঞ্চি নেব। আপনারা পাইলে 3.5 ইঞ্চিও নিতে পারেন। কাটিং হয়ে গেছে। এবার হাতাটি কাটিং করব। দু ভাঁজে ভাঁজ করেছি হাতা, আরও একটি ভাঁজ দেব। 4 ভাঁজ করলাম। হাতার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগটি টেনে দেবো সোজা করে। এবার মোহরার মাপ নেব। মোহরা আছে 12, তাহলে 12 হাফ 6, তার সাথে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর মুহুরি আছে 10, 10-এর হাফ 5 প্লাস 1.5 6.5 ইঞ্চি দাগ দিয়েছি। এবার শেপ দেব 2.5 ইঞ্চি। শেপটি দিয়ে দেব, একটু বাঁকিয়ে ওইভাবে শেপ দেব। দিয়ে মোহরা আর মুহুরি শেপ স্কেল দিয়ে জয়েন্ট করব, যেহেতু হাতাটি বড়, লম্বা হাতা ওই জন্য। কাটিংটি হয়ে গেছে। দেখুন তিনটি পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি ড্রয়িং করেছিলাম চুড়িদার কাটিং করার সময়, সেই ড্রয়িংটি উল্টো দিকে ভাঁজ করে নিলাম। নিয়ে চকের দাগ দিয়ে একটু ছাপ তুলে নিলাম অপর সাইডটি সেলাই করার জন্য। দেখুন চকের দাগটি একটু ফুটিয়ে নিলাম সেলাই করতে, যাতে সুবিধা হয়। এবার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট একসাথে ফেলে দুটি কাঁত সেলাই করে নেব। কাঁত দুটি সেলাই করা হয়ে গেছে। এবার দুটি সাইডও জুড়ব। দুটো সাইড সেলাই করছি। দেখুন একটা সাইড সেলাই করা হয়ে গেছে। চোখে চোখের দাগ দিয়েই সেলাই করছি আমি। যেখানে চোখের দাগ দিয়েছি ওই দাগ বরাবরই সেলাই করে যাচ্ছে। এবার সাইডটি মুড়ব, দুভাজে সাইডটি মুড়ব।
সাইডটি দেখুন সেলাই করে যাচ্ছে। এবার সাইডে জোড়ার উপরে হাফ ইঞ্চি উঠে গেছি, গিয়ে সোজা চৌকো করে আবার অপর সাইড দিয়ে সেলাই করে যাচ্ছি। চুড়িদারের সাইডটি সুন্দর বক্সের মতন দেখতে লাগে সেলাই করলে, যে কারণে হাফ ইঞ্চি উপর থেকে সেলাই গেছে দেখুন। আর এবার সরু ছুঁচ করে সেলাই করব, ভি করে দুটো সেলাই দিলাম, একটা চৌকো করে গেলাম একটা ভি করে গেলাম, তো অপর দুটো সাইড সেলাই হয়ে গেছে। এবার নিচের ঘেরটি মুড়ে নেব, নিচের ঘেরটি মোড়া কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন। এবার আমি 2.5 ইঞ্চি একটা কাপড় কেটেছি যেটা কুঁচি দেব, তার জন্য দু ধারটা মুড়ে নিলাম। মুড়ে কুঁচি সেটিং করেও আপনারা বসাতে পারেন, প্লাস প্লেট ফেলে ফেলেও বসানো যেতে পারে। দেখুন আমি দুভাবেই দেখিয়ে দিলাম, কুঁচি রেডি করেও দেখালাম, প্লেট ফেলেও দেখিয়েছি। কুঁচি দুটো রেডি হয়ে গেছে, এবার হাতাটিও কুঁচি রেডি করেছিলাম, মুড়ে সেলাই করে দিচ্ছি কুঁচি ফেলে ফেলে। হাতাতেও কুঁচি দিয়েছি। এবার গলার পট্টিটা নেব, ক্যারা পট্টি কেটেছি 1.5 ইঞ্চি, নিয়ে দু ভাঁজে পট্টিটি বসিয়ে দিচ্ছি। যেহেতু গলাতেও কুঁচি ফেলবো, সেহেতু দু ভাঁজ করে পট্টিটি লাগিয়ে নিলাম। নিয়ে কুঁচি আমার রেডি করা আছে, কুঁচিটি ওইভাবে বসিয়ে দেবো। কুঁচিটি দেখুন দু ভাঁজ করে নিলাম, নিয়ে গলাতে পুরো টানা রাউন্ড দিয়ে বসিয়ে দেবো। এবার হাতাটি মুড়ে সেলাই করবো, তার জন্য মুহুরির মাপ ছিল আমার 10.5 দাগ দেবো ফিটিংসের জন্য, আর মোহরা ছিল 12, তাহলে 12.5 6 দাগ দেবো, দিয়ে সোজা করে দাগটা টেনে নেব, নিয়ে সেলাই দিয়ে দেবো। এবার হাতার সাথে মিলিয়ে দেখবো পুরো হাতাটি বসানো যাবে কিনা, একটু শেপ দিতে লাগবে সামান্য, দিলে সুন্দরভাবে বসানো যাবে দেখুন। আর একটু সামান্য শেপ দিতে লাগছে, আপনারও এইভাবে বসালে খুব সুন্দর হবে দেখুন। সোজায় হাতাটা সোজাভাবে ফেলছি, জামার হাতা আর জামাটি একভাবে সোজাভাবে ফেললাম, ফেলে কোনা দুটো মুড়ে নিলাম, এক্সট্রা কাপড় দুটো নিয়ে বসিয়ে দিলাম। এইভাবে হাতা বসালে কোনো দিনই টান হবে না, হাতাটি সুন্দর বসানো হবে, ফিনিশও সুন্দর হবে ফিটিংস। এবং সামনের কুঁচিটা একটু ক্যাড়া করে রাউন্ড করে সুন্দর করে বসাচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন জামাটি রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে।